একের পর এক অন্যায় করছে, কোর্টের রায়ও মানছে না, যেখানে সর্বোচ্চ বিচারালয় বলছে স্টে, চূড়ান্ত রায় না, সেখানেও বসে যাচ্ছে। স্টের পর স্ট্যাটাস কিউ ছিল, যে যেখানে আছে সে সেখানে থাকবে, স্ট্যাটাস কিউর পর ওজন করে বসে আছে। এবং দেখেন আপনি সেখানে কাঞ্চনভাই সভাপতি, আমি অন্য কারো কথা বলবো, সে কাঞ্চনভাই সভাপতি হয়েও সেখানে সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রিয়াজ ভাই ভাইস প্রেসিডেন্টে দাঁড়ায় ফেল করে আবার সে ইসিতে কোয়াপ হয়ে আসে। মানে এরা, এদের প্রতি যতটা মানুষের রেসপেক্ট বা ভালোবাসা ছিল এক সমিতি দিয়ে, মানে আমাদের সবার প্রতি শিল্পীদের প্রতি ভালোবাসা অনেকখানি মানুষের কমে গিয়েছে। এক শিল্পী সমিতি, যে ছেলেটি নির্বাচিত হয়ে এখন মধ্যে চেয়ারে বসতে পারছেন না, 176 ভোট, আর আমার যিনি জোর করে পরাজিত হয়েও বসে আছেন তিনি 163 ভোট, এটা আপনারা সবাই জানেন। আমি মনে করি এটা নিয়ে আপনারা সচ্চর হন না কেন, আপনারা এটা নিয়ে ভাইরাল করেন না কেন, আপনাদের ক্যামেরা আপনাদের লেখনী আমি মনে করি একটা জাতিকে একটা সংগঠনকে নড়িয়ে দিতে পারে। আমি আশা করব আপনারা যদি সত্যিকারের সৎ সাংবাদিকতা করেন, আজকে থেকে আপনি এটা ভাইরাল করবেন যে একটা মানুষ কীভাবে নির্বাচিত না হয়ে জোর করে চেয়ারে বসছে, সিদ্ধান্ত দিচ্ছে, এটা কোনো একটা গণতান্ত্রিক দেশে কীভাবে সম্ভব। একটা মানুষ নির্বাচিত হলো, উনি আপিল করলেন, আপিলে আমি জিতলাম, উনি আপিল মেনে নিলেন, চূড়ান্ত ফলাফল হলো আমি চেয়ারে বসলাম, তারপর জোর করে আরেকজনকে। কোনো নির্বাচন হয়ে গেলে কোনো দিন ফলাফল বাতিল হয় না, নির্বাচন বাতিল হয়, নির্বাচন বাতিল হয় নতুন করে হতে পারে। একজন পরাজিত মানে জয়ী প্রার্থীর পরাজিত নাকি পরাজিত করে একজন জোর করে চেয়ারে বসে যাচ্ছেন, আবার নিজে সব জায়গা দৌড়াচ্ছেন নিজেকে সেক্রেটারি পরিচয় দিয়ে। এবং দেখেন আমাদের একজন সভাপতি, এত সম্মানিত মানুষ, উনি আরও শিল্পীরা সেই অন্যায়কেই সমর্থন দিয়ে যাচ্ছে। তো সেখানে আর আমার কী নির্বাচন করার মন মানসিকতা। এবং সিনেমার লোকগুলো দেখেন, যাদের জন্য গর্ব করব, যারা সিনিয়র, তারাই অন্যায়টাকে রুখবে যে না আমরা অন্যায়কে হতে দেব না, একটা মানুষ কেন নির্বাচিত হয়ে বসতে পারবে না, কারো কোনো কথা আছে? দেখেন মানুষ একটা অন্যায়কেই সমর্থন দিয়ে যাচ্ছে, আর সেই শিল্পী সমিতি এসে জৌলস কোথায়? সিনিয়র শিল্পীরা কেউ আসছে? 21 জনকে এক করতে পারেনি এখন পর্যন্ত এফডিসিতে, একটা ইফতারি হয়নি। আমার শিল্পীদের কজনে খবর রাখছেন, আপনি খবর নিয়ে দেখেন না, সবাই ভালো সংগঠক হতে পারে না। এটাকে শিল্পী সমিতির আজকে যে ভিতরের যে অবয়বটা দেখেন, সমিতিটা ভেঙে সাজিয়েছি, এটা মিশা সদকার জায়েদ খানের প্যানেলই করেছিল দুইবার। আজকে এত শিল্পীদের মিলন মেলা, আজকে এত পিকনিক, আপনি আজকে ফারুক ভাইদের ফুটেজ যদি নিতে হয় আপনি শিল্পী সমিতির ইফতারে বা পিকনিকের ফুটেজ থেকে নিতে হবে, এত বড় তারকাদের একত্রিত করেছি। নতুন প্রজন্ম কোথায় আজকে? নতুন প্রজন্ম বেশি যায় না কেন, সবাই বিমুখ কেন? শুধুমাত্র এই নোংরামির কারণে মানুষ নির্বাচিত নয় চেয়ারে বসে আছে। আপনি ভাবতে পারেন, আমার নিজেকে সেক্রেটারি দাবি করছে অনবরত, যিনি চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে যে 163 ভোট পেয়েছে আর আমি 176 ভোট পেয়েছি, তো তারই ধারাবাহিকতায় নোংরামিগুলো হচ্ছে। আর একজন সিনিয়র মানুষ হয়ে কাঞ্চনভাই সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, ওনার বলা উচিত ছিল যে না কোর্টের, কারণ দেখেন কী হয়েছে, কোর্টের চূড়ান্ত রায়ও কিন্তু হয়নি, কোর্ট স্টে করে রেখেছে। সর্বোচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের যিনি যে বেঞ্চটা, আর উনি কী বলছে যে চূড়ান্ত রায় হয়ে গিয়েছে, উনি বসে গেছেন। কেমনি চূড়ান্ত রায় দিবে একজন অপরাজিতকে? এটাকে যদি ঠিক করতে হয় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা বাতিল হয়ে যাবে, নতুন করে নির্বাচন হবে। নির্বাচন জয়ী প্রার্থীকে কোনোদিন পৃথিবীর কোনো ইতিহাসে নাই কোনো জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে পরাজিত প্রার্থীকে হাত ধরে উঠাই বলে উনি জয়ী, পৃথিবীর ইতিহাসে নাই। এবং সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেন দুইজন লোক এই কাজটি করেছেন অন্যায়, অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিকভাবে। পৃথিবীর কোনো আদালত, কোনো বিচারালয় নাই যে অন্যায়কে সমর্থন দিতে পারে এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থাকে মনে করে ব্যাহত করছে। এবং তার ফলশ্রুতি আপনারা দেখেন, কোনো শিল্পী নাই, শিল্পীরা আমাকে ফোন করে কাঁদে, আপনাকে দেখি কবে আসবেন, আপনি আপনাকে দেখি না, এরা লোক দেখানো কাজ করার চেষ্টা করছে। কিন্তু শিল্পী সমিতির যে অর্জনটাকে মিলান করে দিচ্ছে, আপনি আমাকে বলেন শিল্পী সঙ্গে ওনারা 20টা ছবি করবেন, আপনাকে প্রশ্ন করেছেন যে 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে, আপনাদের 20টা ছবি কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীকে আনার ঘোষণা দিয়েছিলেন সে কোথায়? সবার জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন সেগুলো কোথায়? এরকম তো প্রতি 20টা ছবি ঘোষণা দেবেন আপনারা, সব ঘোষণা দিয়েছিলেন সে কোথায়? তার কোনো কথা আছে? বরং সে কী করছে, আমি যেন সামনে নির্বাচন করতে না পারি সেজন্য একটা অন্যায় কথা বলে আমার সদস্যদের স্থগিত চিন্তাভাবনা, জায়েদ যেন নির্বাচিত না হয়, আমাকে নিয়ে এরা কত ভয় পায়। বা এরা কিন্তু শিল্পী সমিতির উন্নয়ন নিয়ে নেয়, খালি জায়েদ খানকে নিয়ে চিন্তা আছে। জায়েদ খান কোথায় গেল? জায়েদ খান ওখানে গেলে ওখানে যেতে হবে, আমার যেখানে খবর পাই আমি যাই, তার আগে মানে তার সাথে সাথে গিয়ে সেখানে হাজির হওয়ার চেষ্টা করে। এতে সমিতির উন্নয়ন হয় না, সমিতি হচ্ছে আমি ভালো কিছু করে শিল্পীদের জন্য করবো, যেটা আমি করে গিয়েছি করোনার সময় 19 বার সবার বাসায় বাসায় আমি মিশা ভাই খাবার পাঠিয়েছি, জয় আমরা সবাই মিলে সবার বাসায় বাসায় 3টা মানুষ, আমি জয় এবং মিশা ভাই সমস্ত সময় আমরা রাস্তায় ছিলাম, করোনাকে জয় করে 2-3 বার করোনা আক্রান্ত হয়েছি, আমরা শিল্পীদের বাসায় বাসায় খাবার পাঠিয়েছি। আপনি দেখেন রানা আহমেদ মারা গিয়েছে, কবরিয়াপা মারা গিয়েছে, ওয়াসিম ভাই করোনায়, আমরা কিন্তু ভয় পাইনি, লাশ কাঁধে নিয়ে
দাফন করেছি আমরা সর্বোচ্চ তাদের সাথে যোগাযোগ করেছি কোথায় আছে শিল্পীদের সেই উচ্ছ্বাসতা কোথায় নাই কারণ আপনি জোর করে তো বসে আপনি মানুষের মন জয় করতে পারবেন না আপনি জোর করেই বসতে পারবেন না সে জোর করে বসে আছে এবং আমি একটা মানুষের শিল্পীর একটা মিনিমাম পার্সোনালিটি থাকবে না আর নিজের ব্যক্তিত্ব থাকবে না কিছু নাই বসতে তো খারাপ লাগার কথা যে আমি তো জয়ই হই নাই আমি কিভাবে এখানে বসতেছি তারপর জোর করে বসবে নিজেকে নিজে সাধারণ সম্পাদক দাবি করছে একের পর এক অন্যায় করছে কোর্টের রায়ও মানছে না যেখানে সর্বোচ্চ বিচারালয় বলছে স্টে চূড়ান্ত রায় না সেখানেও বসে যাচ্ছে স্টের পরে স্ট্যাটাস কিউ ছিল যে যেখানে আছে সে সেখানে থাকবে সে স্ট্যাটাস কিউর পরও জোর করে বসে আছে এবং দেখেন আপনি সেখানে কাঞ্চনভাই সভাপতি আমি অন্য কারো কথা বলবো সে কাঞ্চনভাই সভাপতি হয়েও সেখানে সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন রিয়াজ ভাই ভাইস প্রেসিডেন্টে দাঁড়ায় ফেল করে আবার সে ইসিতে কোয়াপ হয়ে আসে মানে এরা এদের প্রতি যতটা মানুষের রেসপেক্ট বা ভালোবাসা ছিল এক সমিতি দিয়ে মানে আমাদের সবার প্রতি শিল্পীদের প্রতি ভালোবাসা অনেকখানি মানুষের কমে গিয়েছে এক শিল্পী সমিতি দিয়ে তার চেয়ে আমার তারা উচিত ছিল কি চ্যালেঞ্জ করে জায়েদের চেয়ে ভালো কাজ করে দেখাবো সেটা তো পারলই না বরং এখনও আমাকে আটকানোর চেষ্টা আমি কোথায় কোথায় কাজ করতে যাই সেখানে সেখানে আটকানোর চেষ্টা আমি কোনো একটা ভালো জায়গায় গিয়ে গেলে সেখানে উপস্থিত হওয়া এটাই তাদের কর্ম শিল্পী সমিতির আপনি আমাকে বলেন না ষোলো মাস বা আজকে এক দেড় বছর পার হয়ে যাচ্ছে অর্জনটা আমাকে বলেন যে এই অর্জনটা হয়েছে একটা দেখেন একটা পিকনিক করেছে না কেউ খাওয়া পেয়েছে না কেউ নাস্তা পেয়েছে কোনো শিল্পীর উপস্থিতি আছে আপনি বলেন যে কোন কিংবদন্তি উপস্থিতি হয়েছে আর আমার সময় স্টেজে কারা ছিল আমাদের সময় আপনি দেখেন না খালি শুধু আপনার ফ্রেমটা দেখবেন আজকে ফারুক ভাইয়ের গান দেখলাম ভাই আজকে দেখলাম ফারুক ভাইদের আজকে একটা ভাইরাল হয়েছে ফারুক ভাই আলমগীর ভাই ববিতা বা চম্পা বা সুচন্দা বা এক স্টেজ শুধু আমরাই করেছিলাম আমরা শিল্পীদের কাছে গিয়েছিলাম শিল্পীদের সত্যিকারের সেবক হয়েছিলাম জোর করে চেয়ারেই বসা যাবে শিল্পীদের সেবক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ